নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে, যেখানে উপনির্বাচন হচ্ছে বনগাঁ গান্ধীপল্লী এলাকায়। গান্ধীপল্লী এলাকার বিবেকানন্দ বিদ্যাপীঠ, সেখানে সাময়িক উত্তেজনা ছড়িয়েছে। ছাপ্পা ভোটের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। বিজেপির পক্ষ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে। সেখানে এসে পৌঁছেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেই এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখছেন নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়, বনগাঁ গান্ধীপল্লী এলাকার ছবি। বিজেপির পক্ষ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে। সরাসরি সেই ছবি আপনারা দেখছেন নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায়। এই মুহূর্তে সরাসরি বনগাঁ গান্ধীপল্লী এলাকার ছবি। পুলিশকে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা বুথের বাইরে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে গান্ধীপল্লী এলাকার ছবি, যেখানে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযোগ তোলা হচ্ছে যে ছাপ্পা ভোটের। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন। বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর শুভেন্দু মিস্ত্রি, তিনি ছিলেন বুথের বাইরে। তাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি তোলা হয় যে শুভেন্দু মিস্ত্রিকে ঘিরে, যে আপনি বহিরাগত, আপনি কেন এসেছেন এখানে। এ বিষয়ে আমরা শুভেন্দু মিস্ত্রির সাথেও কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আসুন শুনব। শুভেন্দু মিস্ত্রি বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর, তিনি ছিলেন বুথের বাইরে। তাকে ঘিরে ধরেও পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। শুভেন্দু মিস্ত্রি এর উত্তরে কি বলেছেন আসুন শুনব। মজুমদার, তিনি এলাকায় অবরোধ করবার হুমকি দিয়েছেন, পাল্টা প্রতিরোধ গড়ে তোলবার কথা বলেছেন। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন। স্বপন মজুমদার, তিনি কি বলেছেন আসুন শুনব। এই লক্ষ্যার্জিত ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, প্রশাসনকে বলবো এখনো সময় আছে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক পদক্ষেপ নিন, নাহলে আমরা এখানে অবরোধ করব, আমরাও ছাপ্পা দিতে জানি। নিরপেক্ষতা বজায় রাখবো, নাহলে এখানে অন্য ধরনের ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবেই বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনকে ঘিরে কিন্তু ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। বিরোধীদের পক্ষ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক। কিছুক্ষণ আগেই এক মহিলা, তিনি ভোট দিয়ে বুথের বাইরে আসতেই তাকে কার্যত তাড়া করেন বিজেপির কর্মী সমর্থকেরা। দাবি তোলা হয় যে তিনি
এই ওয়ার্ডের ভোটার নন অথচ ভোট দিয়ে বেরোচ্ছেন, সেই ছবি দেখছেন আপনারা সরাসরি। একজন মহিলা, তিনি বুথ থেকে বেরোনোর সময় বিজেপির পক্ষ থেকে কার্যত তাকে তাড়া করা হয় এবং দাবি তোলা হয়। এই মহিলা এই ওয়ার্ডের বাসিন্দা নন, এই ওয়ার্ডের ভোটার নন, এই রকম অভিযোগ তোলা হয়েছে। এরপর তৃণমূলের পক্ষ থেকে পাল্টা বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর ছিলেন শুভেন্দু মিস্ত্রি, তিনি যখন আসেন তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা দাবি তোলা হয় যে আপনি এই ওয়ার্ডের বাসিন্দা নন, আপনি এই ওয়ার্ডের ভোটার নন, আপনি কেন এসেছেন। শুভেন্দু মিস্ত্রিকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে সরব বিরোধী দলগুলি, অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম সকাল থেকেই উপনির্বাচন। সেই ছবি সরাসরি পুলিশ কর্মীদের ঘিরে ধরেও কার্যত বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় সরাসরি দেখছেন বনগাঁ গান্ধীপল্লী এলাকার ছবি, বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ, সেখানেই অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটের। বিজেপির পক্ষ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে। ঠিক কী অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক, ঠিক বিজেপির বিধায়ক ঠিক কী বলেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, আমি আরও একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বিজেপি বিধায়ক ঠিক কী বলেছেন? এই লক্ষ্যার্জিত ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, প্রশাসনকে বলবো এখনো সময় আছে, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সঠিক পদক্ষেপ নিন, নাহলে আমরা এখানে অবরোধ করব। আমরাও সাপ্পা দিতে জানি, আমরা এইভাবে করতে চাইছি না। এখানে আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আপনারা নিরপেক্ষতা বজায় রাখুন, নাহলে এখানে অন্য ধরনের ঘটনা ঘটতে পারে। তো জানিয়ে দিলেন প্রয়োজনে নির্বাচন বয়কট করবার কথা, কার্যত প্রতিবাদে তারা পথ অবরোধে সামিল হবেন, এই রকম অভিযোগও কিন্তু তিনি করেছেন বা এরকম দাবিও তিনি করেছেন। বিজেপি বিধায়ক কার্যত যদি এই রকম চলতে থাকে, যদি প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে হুমকি দিয়েছেন নির্বাচন বয়কট করবারও, সেই কথা কিন্তু বিজেপি বিধায়ক জানালেন, আমরা শুনলাম। এদিন নির্বাচন প্রক্রিয়া বেলা গড়াতেই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে উপনির্বাচন। বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকে সেই খবরে আমরা নজর রেখেছি। আমরা সরাসরি বনগাঁ গান্ধীপল্লী এলাকা থেকে সেই ছবি আপনাদের সামনে, আমাদের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিজেপির পক্ষ থেকে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে পাল্টা, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর যারা রয়েছেন বিজেপি কর্মী সমর্থক, তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বনগাঁ পুরসভার প্রাক্তন কাউন্সিলর শুভেন্দু মিস্ত্রি, তাকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়, দাবি তোলা হয় যে আপনি স্থানীয় নন, আপনি বহিরাগত, আপনি কেন এসেছেন। সে বিষয়ে আমরা কথা বলেছিলাম শুভেন্দু মিস্ত্রির সাথে, তিনি ঠিক কী বলেছিলেন আরও একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। শুভেন্দু মিস্ত্রি ঠিক কী বলেছেন?
চোদ্দ নম্বর ওয়ার্ডের এই ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে আরও একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বনগাঁ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড সকাল থেকেই সরগরম। বনগাঁ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, তার মাঝেই বিজেপি বিধায়ক বনগাঁ দক্ষিণের, তিনি ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কার্যত নির্বাচন বয়কট করবারও হুমকি দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে এক মহিলা যখন ভোট দিয়ে বেরোচ্ছেন তখন বিজেপির পক্ষ থেকে কার্যত তাকে চেস করা হয়, তাড়া করা হয় এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তিনি বহিরাগত, তিনি ছাপ্পা ভোট দিতে এসেছেন, তিনি এই ওয়ার্ডের ভোটার নন, সেই ছবিও আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এদিন এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে আমাদের কাছে, কার্যত চোদ্দ নম্বর ওয়ার্ডে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চোদ্দ নম্বর ওয়ার্ডে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, চোদ্দ নম্বর ওয়ার্ডে কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের কাছে যে খবর আসছে, মহিলাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং মহিলা পুরুষ প্রত্যেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন, সেই খবর আমাদের, সেই ছবি সরাসরি এক্সক্লুসিভ নিউজ নোমান্সল্যান্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ঘটনা একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। গান্ধীপল্লী এলাকায় সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ নোমান্সল্যান্ডের পর্দায়। বনগাঁ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড নির্বাচন চলছে সকাল থেকেই এবং নির্বাচন ঘিরে কার্যত এই মুহূর্তে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের কাছে খবর। আমাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যথেষ্টই উত্তেজনা ছড়িয়েছে, পুলিশ কর্মীরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও, তারাও চেষ্টা করছেন যে সমর্থকদের নিয়ন্ত্রণে রাখার, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজনৈতিক দলের সমর্থকেরা, সেই ছবিও কিন্তু উঠে এসেছে মহিলাদের। এই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভ নিউজ নোমান্সল্যান্ডের পর্দায়, মহিলাদের মধ্যেও কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে, সেই ছবি আপনারা সরাসরি দেখছেন নিউজ নোমান্সল্যান্ডের পর্দায়। মিশন উপনির্বাচন, বনগাঁ পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে নির্বাচনকে ঘিরে কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে, যে ছবি এখন আমাদের কাছে এসে পৌঁছেছে সরাসরি টিভির পর্দায়, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বনগাঁ গান্ধীপল্লী এলাকার ছবি, কার্যত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, হাতাহাতিতে জড়িয়েছেন দুই দলের রাজনৈতিক সমর্থকেরা, রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা, কার্যত দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি। যে ছবি, যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সরাসরি আপনারা দেখছেন নিউজ নোমান্সল্যান্ডের পর্দায়। সকাল থেকেই আমরা নজর রেখেছি বনগাঁ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের খবরে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন বনগাঁ পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের গান্ধীপল্লী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের, গান্ধীপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের সামনের ঘটনা।
সরাসরি সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। সকাল থেকেই বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়েছে রাজনীতি। আমরা এই খবরে নজর রাখব। আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসছি। আপনারা কেউ কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে আরও একবার আপনাদের সামনে সেই ছবি, বনগাঁ পুরসভার 14 নম্বর ওয়ার্ড, গান্ধীপল্লী এলাকা, যেখানে উত্তেজনা ছড়িয়েছে এবং দুই দলের সমর্থকদের মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন রাজনৈতিক দলের কর্মীরাও। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আপনাদের জন্য নিউজ নোম্যান্সল্যান্ডের পর্দায়। এখনকার মতো এই পর্যন্তই, আমরা একটি বিজ্ঞাপন বিরতি নেব, ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কেউ কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আমরা সকাল থেকে যেভাবে বনগাঁ পৌরসভার উপনির্বাচন, মিশন উপনির্বাচন আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আমরা আজকের খবর শেষ হওয়া পর্যন্ত, আজকের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত আমরা চেষ্টা করব এইভাবেই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরার। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড। আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবেন না। সময় বদলেছে, বদলায়নি 70 বছর অতিক্রান্ত আরতি জুয়েলার্স, গহনার জগতে পরম্পরা বজায় রাখতে এখনো প্রবীণ ও আধুনিক প্রজন্মের কাছে আরতি জুয়েলার্স সমান জনপ্রিয়। এই সুনামকে সম্বল করে বোনের